আমরা 29 তারিখ মেফেয়ারে আমাদের এই বিজনেস এক্সপোটা করতে যাচ্ছি, আর এটা হচ্ছে দর্শনার্থীদের জন্য কমপ্লিটলি ফ্রি। প্রোগ্রামটা শুরু হবে দুপুর 12টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত চলবে। আর সেই সাথে বলতে চাই যে এখানে যারা আপনারা এন্টারপ্রেনার, যারা আমাদের সাথে একসাথে কাজ করছেন, যারা স্টল নেবেন, ডেফিনেটলি আপনাদের জন্য একটা বিগ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে ইউকে বাংলা মার্কেট প্লেসটা। তো সবাইকে বলবো যে এখনও কিছু স্টল আছে বাকি, আপনারা যারা বুক করেনি কুইক করে ফেলুন। আর ধন্যবাদ। This event because I like the initiative, I like the idea. It's a great platform for businesses to meet other businesses, not just for startups but for existing businesses. There are initiatives where there's a lot of advice available, for example, funding and investment, cost savings, utilities. So a lot of these are crucial to any business's new world. The other opportunity is meeting a lot of people. 3,000 to 4,000 people are entering that door for one reason or another, and it gives us an opportunity as a business owner to meet these people. Some of them are potential customers, but others are, you know, just networking opportunities. We can all learn things from each other, and people that are going to this event, vast majority of them are either already businesses or looking into starting something. So for us, it's an opportunity to learn from each other, help each other, and it's a great medium for us to be a part of. UBM Business and Entrepreneur Expo, এটি আমাদের মেফেয়ার বিনুতে 29th September হচ্ছে রবিবার, 12টা থেকে 9টা পর্যন্ত চলবে। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে উদ্যোক্তাদের, ব্যবসায়িক উদ্যোক্তাদের কীভাবে এখানে সাহায্য করা যায়, কীভাবে সহযোগিতা করা যায়। আপনারা জানেন কমিউনিটিতে অনেক উদ্যোক্তারা আছেন যারা রাইট প্ল্যাটফর্মের অভাবে তাদের ব্যবসা প্রচার এবং প্রসার করতে পারছেন না। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই এক্সপোতে আমরা তাদেরকে সাহায্য করব। এবং এখানে অনেকগুলো স্টল আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ধরনের স্টল আছে, ফ্যাশন স্টল আছে, অনেক ধরনের ভালো ভালো অনেক ধরনের কনসালটেন্সি স্টলগুলো থাকবে। পাশাপাশি এখানে আমাদের যারা স্পন্সররা আছেন, বিশেষ করে মজো স্পন্সর হিসেবে কাজ করছে, পেটআপ আছে, ট্যাপ ট্যাপ স্ট্যান্ড আছে, কারিওয়ালা মিডিয়া আছে, এবং ইউকে বাংলা মার্কেট প্লেস তো আছে। আমরা যে জিনিসটা করতে চাচ্ছি যে এটা একদিনের জন্য শুধু নয়, এক্সপো হিসেবে যেটা আমরা দেখি যে একদিন হলেই এটা শেষ হয়ে যায়, এই এক্সপোতে আমরা কনসিস্টেন্সি রাখতে চাই। যারা অন্ত্রপ্রনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন কিংবা ব্যবসা হিসেবে স্ট্রাগলিং করছেন, তাদেরকে কীভাবে আরও দিনের পর দিন তাদের এই জিনিসগুলোকে প্রমোশন করে অ্যাটলিস্ট ব্যবসার মধ্যে এক ধরনের সক্রিয়তা নিয়ে আসা এবং ব্যবসায়ীকে আরও বেশি প্রফিটেবল করা। ভালো করেই করি, এবং যেহেতু এখানে আমাদের অনেক এন্টারপ্রেনার আছে যারা ঘরে বসে বিভিন্ন বিজনেস করছেন, বিশেষ করে আমাদের যারা আপুরা আছেন বাংলাদেশি কমিউনিটিতে, তারা ড্রেস, জুয়েলারি সব কিছু নিয়ে বিজনেস করছেন, বাট তাদের জন্য কিন্তু স্ট্রং প্ল্যাটফর্ম নেই আমাদের এখানে, কারণ তারা ইন্ডিভিজুয়াল কাজ করছেন। এখন আকরাম ভাই যেটা করেছেন যে মার্কেট প্লেস, যেটা ইউকে বাংলা মার্কেট প্লেস, এটা উনি অনেক দিন এটা নিয়ে কাজ করেছেন, এবং এই ইউকে বাংলা মার্কেট প্লেসটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে ফেলেছেন। তো তখন আর কি মনে হলো যে, তখন ভাইয়া বললেন যে আপু, এখন এখানে যারা উদ্যোক্তা আছে আমাদের উচিত যে তাদেরকে একটা সাবের নিচে নিয়ে আসা। আর ইউকে বাংলা মার্কেট প্লেসটা মূলত ইউকে বেস, আবার কাস্টমার যারা থাকবেন তারা ইউকে বেস, তো সেটা থেকেই এই উদ্যোগ নেওয়া। আজকে আপনাদেরকে ডেকেছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, সবাই মিলেমিশেই এই কমিউনিটির জন্য কিছু করি। আর অন দ্য ডেতে শুধু যে এন্টারপ্রেনাররা থাকবেন সেটা না, আপনারাও থাকবেন, সেই সাথে বাংলাদেশি কমিউনিটিতে অনেক সাকসেসফুল বিজনেসম্যান আছেন যারা, ইভেন আমরা যদি ইকবাল ভাইয়ের কথা বলি, উনি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 1,000 ধনীর মধ্যে উঠে এসেছেন। তো এগুলো আমাদের কিন্তু খুব মানে গর্বের একটা বিষয়, বাট এই গল্পগুলা তাদের যে এই যে উঠে আসা, তারা একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়েছেন, এই গল্পগুলো আমরা অনেকেই জানি না।